আজকে নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করবো রান্না করা ভাতের চাল দিয়ে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা নাস্তা রেসিপি আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় যেহেতু সকালের দিকে সবারই ব্যস্ততা থাকে তো আমি এক কাপের মতো রান্না করা ভাতের চাল নিয়েছি যে কোনো ভাত রান্না করা চাল নিলেই হবে যে চালগুলো রেশনে দেয় সেই চালগুলো নিলেও এই রেসিপিটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে এরপর তিন থেকে চারবার জল চেঞ্জ করে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে জলটা যখন একদম স্বচ্ছ হয়ে যাবে তখন এই চালে পানি দিয়ে এটাকে ভিজিয়ে হবে তো তিন থেকে চারবার ধোয়ার পর একদম পরিষ্কার হয়ে গেলে তারপর এটাকে আমি পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় দু ঘন্টার মতো আর আগের দিন রাত্রে যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু কাজটা আরও সুবিধা হবে করতে খুব ঝটপট তৈরি হয়ে যাবে তো আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম দু ঘন্টা পর ঢাকনাটা খুলে এই জল থেকে আমি চালটা ছেঁকে ছেঁকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো পেস্ট বানাবার জন্য আর খুব মিহি করে পেস্ট করতে হবে আর চালটা কিন্তু খুব ভালোভাবে ভিজেও গেছে এরপর মিক্সিং জারের মধ্যে চালগুলোকে দিয়ে দিচ্ছি আর এতে খুব কম জল লাগে যেহেতু চালটা এমনি ভিজে আছে ভিজে ছাড়া খুব বেশি জল লাগবে না যেই কাপটা দিয়ে আমি চাল মেপেছি ওই কাপটারই হাফ কাপের থেকে সামান্য একটু বেশি এতে জল দিতে হবে পুরোপুরি এক কাপ দেবো না তো আমি এক কাপের একটু কম জল নিয়েছি কিন্তু আমি পুরোটা দিইনি হাফ কাপের একটু বেশি দিয়েছি ঠিক দেখে বোঝা যাচ্ছে কতটা দিয়েছি এরপর এটাকে একটা পেস্ট বানিয়ে নেব আর পেস্টটা কিন্তু একটু মিহি করেই করতে হবে তো ভালোভাবে পেস্টটা তৈরি হয়ে যাওয়ার পর মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি পেস্টটা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট বা কতটা মিহি করে হয়েছে আর যে ব্যাটারের যে কনসিস্টেন্সি আছে সেটাও বোঝা যাচ্ছে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য আর সামান্য একটু টমেটো কুচি দিয়েছি একদম একটা ছোট্ট টমেটোকে কেটে দিয়েছি ছোট ছোটো করে আর গাজর কুঁচি দিয়েছি দুই চামচের মতো আর ঝালের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা চাইলে বাড়িয়ে দিতে পারেন আবার কমিয়ে দিতে পারেন আর দু চামচ দিয়েছি ধনেপাতা কুচি হাফ চামচ দিয়েছি আদা কুচি আর টক দই দিয়ে দিলাম একটা বড় চা চামচের দু চামচের মতো আর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে হাফ চামচের মতো চিনি চিনিটা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে মৌড়ি দিয়ে দিলাম হাফ চামচ আর হাফ চামচ দিয়ে দিয়েছি গোটা জিরে জিরে আর আদা কুচিরার জন্য কিন্তু এই পিঠেগুলো খেতে খুব ভালো লাগে যখন দাঁতে লাগে তখন কিন্তু টেস্টটা অনেকটা বেশি বেড়ে যায় তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটাকে রেখে আমি চাটনিটা তৈরি করে নেব যদি মনে হয় আগে চাটনি তৈরি করে নেবেন তাহলে আগে নিতে পারেন আর ব্যাটারটা কিন্তু এইরকম হবে ঘনত্বটা দেখে বোঝা যাচ্ছে কীরকম পাতলা টাইপের হয়েছে একটু ঘন হলে অসুবিধা নেই তবে একটু পাতলা টাইপের হলে খেতে ভালো হয় তো ব্যাটারটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর এটাকে ঢেকে সাইডে রেখে দিয়ে আমি কি করব চাটনিটা রেডি করে নেব আর যদি চাটনি আগে করা থাকে তাহলে ইনস্ট্যান্ট ব্যাটারটা থেকে মানে পিঠে তৈরি করে নিতে পারেন তো গ্যাসের উপর প্যান বসিয়ে তাতে এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি অবশ্যই তেলটা গরম হলেই দিতে হবে পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে চেড়ে হালকা একটু লাল করে নিতে হবে তারপরে এতে দিয়ে দিতে হবে আদা টুকরো করা ওই হাফ চামচের মতো দিয়েছি আর কয়েক কোয়া রসুন দিয়েছি প্রায় পাঁচটার মতো হবে আর রসুনের খোসা সময় দিতে হবে তাহলে কিন্তু চাটনিটা খেতে বেশি ভালো লাগবে তো সব কিছু হালকা করে একটু ভেজে নিচ্ছি গ্যাসেরটা মিডিয়ামে রেখে যখন হালকা হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন স্লাইস করে কেটে রাখা একটা বড় টমেটো দিয়ে দেবো টমেটো দেওয়ার পর একটা কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য চাইলে লঙ্কাটা বাড়িয়ে দিতে পারেন সব কিছু ভালোভাবে নেড়ে একটু ভেজে নিতে হবে আর গ্যাসিরটা কিন্তু মিডিয়ামেই আছে তো হালকা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এতে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে নুনটা দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি এবার নুন আর চিনি হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে যখন মিশে যাবে তখন হিটটা লো করে দিয়ে এটাকে এক মিনিটের মতো সেদ্ধ হতে ঢাকা দিয়ে দিতে হবে এক মিনিটে কিন্তু টমেটোগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর হিটটা একদম লো করে দিতে হবে যেহেতু নুন দেওয়া আছে আর আগে একটু ফ্রাই করা হচ্ছে তার জন্য টমেটোটা অনেকটাই গলে গেছে আর যদি মনে হয় টমেটোর মধ্যে রস নেই শুকনো শুকনো তাহলে অল্প একটু জল দিয়ে দিয়ে মানে জল দিয়ে সেদ্ধ করতে পারেন তো টমেটোগুলো অনেকটাই গলা গলা মতো হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেলে মানে হালকা একটু ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে তো পেস্টটা আমার হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি তো এরপর চাটনির তরকাটা করে নেব তার জন্য গ্যাসের উপর দুই চামচ সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দেবো হাফ চামচের মতো কালো সরষে কালো সরষের জায়গায় রাই দিয়েও করতে পারেন তাহলে কিন্তু এই চাটনিটা খেতে ভালো হয় তো তেলটা গরম হয়ে যাওয়ার পরই দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু মবড়ি দেবো আর দিয়ে দেবো কয়েকটা কারি পাতা পাতাটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে তেলটা নামিয়ে নিয়ে চাটনির উপর ঢেলে দেব ঢেলে দেওয়ার পর চাটনিটা আমার রেডি হয়ে গেছে এরপর গ্যাসের উপর আর প্যান বসিয়ে দিয়েছি প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কয়েক ফোঁটা তেল দিতে হবে খুব বেশি তেল এই রেসিপিতে লাগে না দু চার ফোঁটা তেল কী এরকম হবে তিন ফোঁটার মতো তেল দিয়ে একটু প্র্যাশও করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি তেলটা সব দিকে লাগিয়ে নেওয়ার পর ব্যাটারটা দেওয়ার আগে ভালোভাবে মেখে মানে উপর থেকে নিচে অবধি ভালোভাবে নেড়েছেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে চালের মিশ্রণটা থিতিয়ে যেতে পারে একটা চামচের সাহায্যে সব দিকে স্প্রেড করে দিয়ে হিটটা একদম লো করে দিয়েছি লো হিটে এটাকে এক মিনিটের মতো ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য এক মিনিট পর ঢাকনাটা খুলে সাইডের যে তেলগুলো ছিল একটু ব্রাশে লাগা লাগাতেল উপর থেকে দিয়ে দিচ্ছি যাতে উপরটা ক্রিস্পি হয় আর ভিতরটা খুব ভালোভাবে সফট টাইপের তৈরি হয় এক মিনিট পর ঢাকনাটা খুলে একটু উল্টে দেবো উল্টে আবার এক মিনিট ঢাকা দিয়ে নেব তো ঢাকা না দিলেও হবে তবে ঢাকা দিলে কিন্তু ভিতরে সবজিগুলো ভালোভাবে খুব হয়ে যাবে খুব বেশি সময় লাগে না দেড় থেকে দু মিনিট সময় লাগে এই পিঠেগুলো তৈরি করতে আর আমি যে সবজিগুলো দিয়েছি আপনারা চাইলে সবজির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন চাইলে ক্যাপসিকাম বা অন্যান্য সবজি অ্যাড করতে পারেন তো প্রথম পিঠেটা আমার হয়ে গেছে তুলে নিলাম দ্বিতীয় পিঠেটাও ঠিক একই রকমভাবে তৈরি করে নেব আর প্রত্যেকবার দেওয়ার আগে কিন্তু কাপের সাহায্যে এই ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে তারপর দিতে হবে তা না হলে তলায় মিশ্রণটা রয়ে যাবে আর উপরের যে পিঠেগুলো তৈরি হবে খুবই পাতলা টাইপের তৈরি হবে আর ভিতরের মিশ্রণটা কাড় হওয়ার জন্য কিন্তু বাকি পিঠেগুলো ভালো হবে না তো দ্বিতীয় পিঠেটা আমি তৈরি করে নিলাম আর সবগুলো পিঠে হয়ে যাওয়ার পর মিক্সিং বোলটা ভালোভাবে ধুয়ে যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা একটু পাতলা মতো হয়ে গিয়েছিলো সেই পাতলা পিঠেটাও তৈরি করে নিলাম এইভাবে পাতলা করেও করে নিতে পারেন আগের যেগুলো আমি করেছি মোটামোটা ওইভাবে না চাইলে এরকম নেটের মতো করেও তৈরি করে নিতে পারেন এইভাবে কিন্তু খেতে খুব ভালো হয় আর এটা যেহেতু মিক্সিং বোলটা ধুয়ে মানে এক্সট্রা যে পানিটা লেগেছিল সেটা দিয়ে করেছি তার জন্য একটু পাতলা নেটের টাইপের হয়েছে তো আমি চাটনিটা একটা ছোট্ট বাটিতে নিয়ে নিলাম যেহেতু অতটা চাটনি লাগবে না আর চাটনিটা চাইলে কিন্তু তিন থেকে চার দিন ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারেন এই চাটনিটা কিন্তু যে কোনো রেসিপির সঙ্গেই খেতে ভালো লাগে তো পিঠেগুলো আমি যেটা নেটের মতো হয়েছিল সেটা ভেঙে দেখিয়ে দিলাম কতটা ভালো হয়েছে মানে একদম ঝাঁঝির মতো হয়েছে আর যেগুলো আমি মেন পিঠে তৈরি করেছিলাম সেগুলোও আছে সেগুলো একটা আমি ভেঙে দেখিয়ে দেবো উপর থেকে অনেকটা ক্রিস্পি হয় আর ভিতর থেকে কিন্তু অনেকটাই সফট হয় যেহেতু টক দই দেওয়া আছে তার জন্য একটু ফ্ল্যাপি টাইপের হবে আর অনেকটাই সফট হবে এটা অনেকটাই স্বাস্থ্যকর আর খুব তাড়াতাড়ি হয়ে যায় সকালে যেহেতু সবার কাজের তাড়া থাকে চাইলে কিন্তু সকালে চাল ভিজে এটা করে নিতে পারেন আর চালটা যদি রাত্রে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু সময়টা খুবই কম লাগবে তো রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে আর যারা এতক্ষণ আমার রেসিপিটা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই